আশাশ্রী টিভি চ্যানেল আরএস টিভি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা বসে আছি দমদমের রবীন্দ্র ভবন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বা এই মুহূর্তে চলছে 41তম অ্যানুয়াল কনফারেন্স রামকৃষ্ণ শাস্ত্রী আয়োজিত। এবং এই কনফারেন্সে বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন, যারা এসেছেন বিভিন্ন প্রদেশ থেকে, বহু দূর দূরান্ত থেকে। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি জ্যোতিষ জগতের সাথে জড়িত রয়েছেন আজ সুদীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে। এবং তার এই জ্যোতিষ জীবনে বহু মানুষ কিন্তু তার কাছে এসেছেন আর তাদের জীবনের নানান সমস্যার সমাধান করিয়েছেন। সমাধান যেমন করিয়েছেন, তেমনি তার পরবর্তী সময়ে কীভাবে ভালো থাকতে হয় সেই সুখে থাকার চাবিকাঠিও কিন্তু তিনি তাদের হাতে দিয়ে দিয়েছেন। সেই বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব, আমাদের সকলের ভীষণভাবে পরিচিত মানুষটি, জ্যোতিষ সারথি অসীম কুমার, যাকে শ্রীকুমার নামেও আপনারা অনেকেই চেনেন, তিনি আমাদের সাথে রয়েছেন, তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। আপনার এই জ্যোতিষ জীবনে, মানে এই 25 বছরেরও বেশি সময় ধরে যেই জীবনের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেখানে তো অনেক কাজ করেছেন। তো এখন আমাদের একটা মানে বিরাট সমস্যা হচ্ছে আমাদের বাস্তুকেন্দ্রিক সমস্যা। মানে আমরা যে ভিটেতে থাকি সেটাকে আমরা বাস্তু বলে জানি। তো এই বাস্তু সমস্যা থেকে আমাদের সাধারণ জীবন কতটা ব্যাহত হতে পারে, মানে কতটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে? হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ। আমি যাদবপুর থেকে অসীম কুমার শাস্ত্রী এসছি। আমার কাছে বহু জ্যোতিষ অনুরাগী এবং বিভিন্ন ক্লায়েন্ট আমার কাছে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, এবং তারা ব্যক্তিগত সমস্যা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসেন। সেখানে দেখা যায় তাদের হরোস্কোপে বিভিন্ন সমস্যা, কিন্তু তারা প্রতি ক্ষেত্রেই তাদের গৃহ সমস্যার কথা যখন বলে তখন আমরা তাকে ফোর্থ হাউসটা দেখি, কিন্তু ফোর্থ হাউস থেকে পুরোপুরি জ্যোতিষের বিচার বা বাস্তু বিচার করা সম্ভব হয় না। আমরা সেই ক্ষেত্রে তাদের গৃহের যেই অবস্থান সেটাকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে পারি, তাহলে পরে আমরা সেই জ্যোতিষের বাস্তু, যেই পার্টিকুলার বাস্তু, গৃহের যে সমস্যা সেটা সুন্দরভাবে তাকে বোঝাতে পারবো এবং তার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতে পারবো। তাহলে এই বাস্তু সমস্যা থেকে আমাদের কি কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, মানে আমাদের কর্মজীবনে হোক বা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হোক বা আমাদের শারীরিক ক্ষেত্র কতটা আমাদের প্রভাবিত করে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন আপনি। আমরা যে বাস্তু সম্বন্ধে যখনই আমরা আলোচনা করতে যাই, তখনই দেখা যায় তাদের বাস্তুর কোন দিকে তার শোবার ঘর, কোন দিকে তার ডাইনিং রুম বা যেখানে তারা খাওয়া দাওয়া করেন বা পড়াশোনা করেন, ঠিক আছে, কোথায় তার টয়লেট বা তার কোথায় ঠাকুর ঘর, হ্যাঁ, এইসবগুলো আমরা সবচেয়ে দেখতে হয় তার কোন দিকে অবস্থান। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের এই অবস্থানগুলো আমাদের নেগেটিভ হয়। যেমন আমরা সবসময় ঠাকুর ঘরটা অবস্থান আমরা জানি ঈশানকোণ, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হরোস্কোপে তাদের যখনই তাদের ফোর্থ হাউসটা বিচার করতে গিয়ে আমরা তাকে আলোচনা করি, তখন তাদের ওই ঈশানকোণে ঠাকুর ঘরটা নেই। এবং তার গৃহের যে অবস্থান, সে যেখানে সে রাতে গিয়ে শান্তিভাবে শোয়, সেই ঘরের তাদের খাটের অবস্থানটা এমন জায়গায় যে তার প্রতিনিয়ত তার শোয়ার ঘরে ডিস্টার্বেন্স আসে এবং গৃহগত সমস্যাটা বেড়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হয়। এবং এ থেকে দেখা যায় বাস্তু একটা বিশাল সমস্যা, এবং এগুলো যদি দিক নির্ণয়গুলো ঠিকভাবে বাস্তু মতে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো বাস্তু বিচারের যারা করেন তাদের মাধ্যমে যদি করা যায়, তাহলে এটা সুস্থ সমাধান আমরা করতে পারি। এবং তার রিমেডি বলতে আমরা বলি, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেরকম ফ্ল্যাট বাড়িগুলোর অবস্থান যদি দেখি, তারা বৈজ্ঞানিক সম্মতভাবে করে না এবং দেখা যায় বাস্তু হিসাবে তারা বাড়ির ফ্ল্যাটগুলো তৈরি করতে পারে না, মানে স্বল্প পরিসর জায়গার মধ্যে ফ্ল্যাটগুলো তৈরি করা হয় এবং সেইখানে প্রমোটার তাদের দিক নির্ণয় করে তাদের বেডরুম
বা ডাইনিং রুম বা টয়লেট এগুলো তারা করতে পারে না। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু বাস্তুর প্রতিকার আছে, যেরকম আমরা শ্রীযন্তম বা বিভিন্ন ধরনের চাইনিজ পদ্ধতির মাধ্যমে আমরা কিছু প্রতিকার আমরা দিয়ে থাকি। সেগুলো আমরা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবেন তাদের খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারবো। আগামী দিনে তাদের সুন্দরভাবে সুস্থভাবে যদি তারা বাসস্থানকে ঠিকভাবে রাখতে চায় তার প্রতিকার আমি করার চেষ্টা করব। আমি ভগবান না, আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটুকুনি দরকার তার বাস্তুর অবস্থানের জন্য সেটুকুনি আমি করতে পারবো। এই বলে আমি আমার বাস্তু সম্বন্ধে যেটুকুনি বলার আমি বলে রাখছি। তাহলে বাস্তু সমস্যা যদি আপনাদের মনে হয় যে আপনাদের গৃহে বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু ভিজিট করার জন্য কিন্তু দাদাকে আপনারা আমন্ত্রণ করতে পারেন, এবং যে বুকিং নাম্বার রয়েছে সেখানে কিন্তু ফোন করে আপনাদেরকে ডেকে নিতে হবে বা আপনাদের মানে বুকিং করতে হবে। আর জীবনে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, আর এই মুহূর্তে আমাদের সাথে তিনি যে দুটি বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সেগুলো কিন্তু হাতে আছে, যেমন ভারত মাতা অ্যাওয়ার্ড আর এই মেডেলটি পেয়েছেন আজকের এই 41st অ্যানুয়াল কনফারেন্সে। তো এই যে অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমি বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করেছি কিন্তু এখানে এসে আবার একটু ভালো লাগলো, কারণ এটা নিজের দেশে। আমি বিদেশেও অনেক কনফারেন্সে অ্যাটেন্ড করেছি কিন্তু নিজের দেশে এটা পেয়ে আমার খুবই আনন্দ লাগছে, এবং আগামীতে আমি এখানে আশা করি অ্যাটেন্ড করব। ঠিক আছে, আমি আগামীতে আরও অনেক কিছু ব্যাপারে চর্চা করতে চাই, যেমন বাস্তু তো আছেই, বাস্তুর সাথে সাথে আমি ওগুলো নিয়ে তার রিসার্চ করতে চাই, কীভাবে এগুলো আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার করা যায় সেগুলো হলে আমার আরও ভালো লাগবে। ঠিক আছে, এবং আপনার এই নতুন উদ্যোগে আশা করি আমাদের যে বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত হবেন। আর একটু মানে লাস্টে আপনি যদি বলে দেন যে কিছু টিপস, মানে ভালো থাকার জন্য দু একটি টিপস। শুনুন, জ্যোতিষ আগে আমাকে জ্যোতিষ যারা করেন, মানে জ্যোতিষ যারা চর্চা করেন, প্রফেশনালি আছেন বা অ্যামেচার আছেন, তারা প্রত্যেকেই তাদের চর্চাটা প্রতিদিনের গ্রহ নক্ষত্র এবং প্রতিদিনের রাশি চক্রটাকে সুন্দরভাবে বিচার বিবেচনা করতে হবে, তাহলেই আপনি মানুষের সঠিক প্রতিকার সঠিক প্রেডিকশন করতে পারবেন। এবং প্রতিদিনের যদি মানব জীবনের প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করতে হয় তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আপনি ভালো দক্ষ হতে হবে, কারণ মানুষের 40 পরে মোটামুটি 40 পরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। আমরা জ্যোতিষের মাধ্যমে কিছু রোগ বিভিন্ন রকমের রোগগুলো আমরা ভালোভাবে বিচার বিবেচনা করতে পারি, এবং যদি আমরা রোগ ব্যাধিটাকে লোকের মধ্যে জানাতে পারি যে এই রোগটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, তিনি মেডিকেলিভাবে সেই জন্য প্রিপারেশান নেবেন। আমরা যদি বলি যে কার সুগার হতে পারে আগামী দিনে, সুতরাং আমরা জ্যোতিষের মাধ্যমে যদি বিচার করে বলতে পারি, সুতরাং সেইভাবে সুগার যাতে না হয় তার জন্য যেইগুলো খাওয়া উচিত বা যেগুলো খাওয়া উচিত না সেগুলো খাবেন। মেডিকেল অ্যাস্ট্রোলজিও যে জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আমরা জ্যোতিষের মাধ্যমে ভালোভাবে বিচার করতে পারি। তাহলে আমাদের অসুস্থতার ক্ষেত্রে ডাক্তার দেখাবার পাশাপাশি মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা বিশেষ ভূমিকা আছে, সেটা সহায়তা নিলে পরে আমরা কিন্তু শারীরিকভাবে সুস্থ হতে পারি। আর যারা অসীম কুমারের সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চলে আসবেন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। আপনাদের মধ্যে থেকে যারা মার্কেটিং করতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করতে চাইছেন অথবা স্লট নিতে চাইছেন, যোগাযোগ করুন আরএস টিভির সাথে। ফোন নাম্বার 9007969672। আবার বলবো, ফোন নাম্বার 9007969672। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337879366। WhatsApp number 8
3378793666। ওয়েবসাইট রয়েছে আপনাদের জন্য www.rshastritv.weebly.com। তাছাড়াও মেল করতে পারেন ইমেল অ্যাড্রেস rshastri@gmail.com। আপনারা দেখছেন আর শাস্ত্রী টিভি চ্যানেল। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।